হ্যালো গাইস, কি অবস্থা? সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে এই শতাব্দীর শেষ ভাগে কোন কোন দেশের জনসংখ্যা কমে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করি। দুনিয়ায় প্রায় সকল দেশের জনসংখ্যায় মোমেন্টাম শেষে কমে যেতে বাধ্য। মোমেন্টাম হলো চলন শক্তি, যা ইঞ্জিন বন্ধ করার পরেও কিছুক্ষণ গাড়িটাকে সামনে ঠেলে নিয়ে যায়। যদি বাইসাইকেল চালান, দেখবেন চালু হওয়ার পর কিছুক্ষণ প্যাডেল না মারলেও সাইকেল চলছে। আগের খেলাটা এখনো আছে, এই শক্তিটার নাম মোমেন্টাম। এখন মানুষ লেখাপড়া শিখতে কলেজে গেলে আর আগের মতো 15 বছর বয়সে বিয়ে করে 25 বছর হতে হতে 7 বা 8টা বাচ্চার জন্ম দিতে পারছে না। তারা বিয়ে করতে দেরি করছে আর বিয়ের পরেও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় বাচ্চা নেওয়ার সময় পাচ্ছে না। ফলে সকল উন্নত দেশে শিশুর জন্ম এত কমে গেছে যে জনসংখ্যা কমে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এখনও কিছু শিশু আছে যারা বড় হয়ে বাচ্চা জন্ম দেবে। সেই মোমেন্টাম থাকায় জনসংখ্যা আরও কিছু বাড়বে। এই ধরুন মোটামুটি আরও 200 কোটি লোক বেড়ে 1000 কোটি হবে। 2070 বা 2075 নাগাদ দুনিয়ার জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যাবে আর তারপর কমতে থাকবে। বাংলাদেশের লোকসংখ্যা আমার মনে হয় না কিছুতেই 20 কোটি হবে, তার আগেই কমতে শুরু করবে। এই শতকের শেষে জাপান আর ইটালির জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। এই হলো শতাব্দীর শেষ ভাগে কোন দেশে জনসংখ্যা কমে যাওয়ার রেকর্ড হতো, বাংলাদেশ, ইটালি আর জাপান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সকলকে।